ফজলে ইসলাম বাংলাদেশের 54,000 বর্গ মাইলে কেউ যদি আক্রমণ করতে চায় আক্রমণ সংযুক্ত জানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করার সঙ্গে না হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের রাষ্ট্রশক্তি যখন আমার দেশের সংবিধান থেকে আল্লাহর উপরাস্থা অবিশ্বাস মুছে দিতে চেয়েছিল এই দেশের রাষ্ট্রশক্তি এই জালেম আওয়ামী ফ্যাসিস্টরা যখন কুরআন সুন্নাহ বিরোধী নারী নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল এই জালেমরা যখন এদেশ থেকে ইসলামী শিক্ষাকে মুছে দিতে চেয়েছিল কুদরতি খোদা শিক্ষা কমিশনের নামে নাস্তিক্যবাদী শিক্ষা কমিশন এদেশে বাস্তবায়ন করে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের ছেলে মেয়েদেরকে নাস্তিকার বেঈমান বানানোর চক্রান্ত করেছিল এই জালেমরা যখন এই দেশের সুচ্চ সন্তান উলামা ইকরামদেরকে বিশ্বের দরবারে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এই দেশের আলেমদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করেছিল কওমি মাদ্রাসাগুলোকে যখন জঙ্গি প্রজনন কেন্দ্র আখ্যায়িত করে মাদ্রাসাগুলোকে বিশ্বের দরবারে সন্ত্রাসী বানানোর কারখানায় পরিণত করার চক্রান্ত করেছিল সেই সময়ে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে হাটাদারি মাদ্রাসাকে হেফাজত প্রতিষ্ঠিত করে তাদের ডাক ভাঙা জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করেছে 2013 সালে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা আমার নবীকে গালি দিয়েছে যারা আমার নবীকে লুচ্ছা ডেকেছে যারা কোরআন বাজেয়াপ্ত করার দাবি করেছে যারা এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আলে বলা নাই রসুলদের বিরুদ্ধে মাঠে নেমেছিল সেই কুখ্যাত সাহাবী নাস্তিকদের মোকাবেলা করার জন্য হেফাজত মাঠে নেমেছে সাতেমে রসুলদের মৃত্যুদণ্ডের বিধান বাংলাদেশের সংবিধানে পাস করার দাবি নামিয়ে হেফাজত শাপলা চত্বরে গিয়েছিল কিন্তু এই হেফাজতের নেতা কর্মীদের নিরস্ত্র নিরীহ নিরপরাধ হাফেজে কোরআন আলেম মুহাদ্দিস মুফাসসির আল্লাহর নবীর আশেকদের উপরে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে নির্বিচারে গুলি চালিয়ে 1,54,000 গুলি এই দেশের আলেম ওলামাদের বুকে বিদ্ধ করা হয়েছে পরের দিন আমরা দেখলাম পার্লামেন্টে এই স্বৈর শাসকের প্রধানমন্ত্রী তিনি বললেন হেফাজত রক্ত মেখে শুয়েছিল রং মেখে শুয়েছিলেন কিন্তু হেফাজতের আশেকিনদের আশেকে রসুলের রক্তে চার হাত রঞ্জিত বাংলাদেশের জমিন তাকে গ্রহণ করে নাই সুরের মতো পালাতে বাধ্য হয়েছে তার মন্ত্রী তার ক্যাবিনেটের এক মন্ত্রী বলেছিলেন হেফাজত সুবহানাল্লাহ পরে পরে পালাইছে আমরা দেখলাম এই স্বৈর শাসক সুবহানাল্লাহ পরার সুযোগ পাই নাই নিজের পরনের কাপড় টাঙিয়ে পালাইতে পারত আমার আগে মোল্লা আব্দুল হামিদ সাহেব বলেছেন এরা যে 73 ফেরকার একদল সবগুলো 73 ফেরকার বৈশিষ্ট্য তাদের ভিতরে আছিল কিন্তু আরেকটা রয়ে গেছে যেটা প্রমাণ করেছেন তিনি পালিয়ে গিয়ে যেই দাদা বাবু তাকে ক্ষমতায় রাখার জন্য 16 বছর এই দেশের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিমার চালিয়েছে তিনি অন্য কোথাও জায়গা না পেয়ে সেই বাবুর কোলে অবস্থান নিয়েছে এখন শুনতে পাচ্ছি বাবু আর রাজি নাই ওনাকে ধাক্কায় বের করে দিবেন মনে রাখতে হবে আল্লাহর নবীর আশেকের দরবারে তারা নির্বিচারে গুলি চালিয়েছে নাইব রসুলদেরকে যে উপহাস করেছে তাদের টাকা কোথাও হবে না কোথাও হবে না আওয়ামী লীগের বন্ধুদের বলবো লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা থাকা উচিত এবং নেত্রীর পিছনে ঘুরছেন যিনি আপনাদেরকে ফালে ফেলে চলে গেছেন সুতরাং আওয়ামী লীগ হল ইসলাম বিরোধী দল আওয়ামী লীগ হল
শুননা বিরোধী দল আওয়ামী লীগ হলো আরব উলামা বিরোধী দল এই আওয়ামী লীগ যারা 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 আমার দেশের সুপ্ত সন্তান ভিডিওর হত্যাকাণ্ডের সাথে জড়িত রক্ত জড়িয়েছে যারা সাপ্তাহ চত্বরে ভাইয়েরা সুন্দর রক্ত জড়িয়েছে কর হত্যা চালিয়েছে যারা 2021 সালে বিনা কারণে আমার দেশের সুপ্ত সন্তান উলামা ইকরাম হেফাজতের নেতৃবৃন্দকে 2100 আলেমকে জেলে পুরে বন্দী করে নির্যাতন নিপীড়ন নিশ্চিন্তা চালিয়েছে এবং যারা নির্যাতন চালিয়েছে যারা গণহত্যা চালিয়েছে আমার বক্তব্য হলো উলামা ইকরাম আছেন বিবেকবান মানুষরা আপনারা সাংবাদিকরা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন বাংলাদেশের স্বাধীনতার পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনেক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এমন কোন সংগঠন নাই যারা আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যে গণহত্যা চালিয়েছে এরকম কোন হত্যা বাংলাদেশে অন্য কোন সংগঠন করে নাই ঠিক না বেটে এই আওয়ামী লীগ সন্ত্রাস করেছে সন্ত্রাস রাজত্ব কায়েম করেছে গণহত্যা চালিয়েছে এই সন্ত্রাসী গণহত্যাকারী এই ফ্যাসিস্টদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করতে হলে সন্ত্রাস মুক্ত ফ্যাসিস্ট মুক্ত জুলুম মুক্ত বাংলাদেশে যারা থাকবে তারাই রাজনীতি করবে কথা ঠিক না বেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের এমন একটি অবস্থান তৈরি করতে চায় যারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় যাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে ইসলামকে মেনে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কটূক্তি করে ইসলামের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই হেফাজত যদি ডাকতে জান মাল কুরবান করে মাঠে নামতে কারা কারা প্রস্তুত শেষ কথা বলতে চাই রক্ত দিয়েছি আমরা রক্ত আরো দেব কিন্তু বাংলাদেশে কোন জালেমের অস্তিত্ব রাখবো না কোন নাস্তিকদের কোন তোষরকে থাকতে দেব না এই শপথ দেওয়ার জন্য আল্লামা সাজিদুর রহমান আল্লামা মাহফুজুল হক আল্লামা মামুনুল হক আসবেন আসতেছেন যদি প্রয়োজন হয় বাংলাদেশের বর্তমান যে শিক্ষা কমিশন আছে এই শিক্ষা কমিশনের অধিকাংশ হল নাস্তিকবাদী শিক্ষা আজকের সম্মেলন থেকে দাবি করছি এই শিক্ষা ব্যবস্থাকে আমূল সংস্কার করতে হবে উলামা ইকরামের পরামর্শে শিক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে বাংলাদেশের সংবিধানের আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে নবীর দুশ্মন যারা নবীকে গালি দিবে আল্লাহকে গালি দিবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে যদি করা না হয় আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই বাংলাদেশের রাজনীতি করলে হেফাজতের এই দাবি মেনে রাজনীতি করতে হবে এর ব্যত্যয় করলে এদেশের জনগণ কখন যে জবাব দিবে তা ভালো করে উঠবে ঠিক না বেটে আমরা কারো বিরুদ্ধে নই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলব বিগত জালিমরা যত প্রকারের অন্যায় অবিচার চলম ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন শাপলা চত্বরে যারা করে হত্যা চালিয়েছে 2021 সালে যারা করে হত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলাতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে এনে আইনের আওতায় আনতে হবে হেফাজতের গণহত্যাকারী এই ফাঁসির শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা কোনো হত্যাকারীকে ছাড় দেব না
যদি আইনটা আর যদি না চলে প্রয়োজনে আমরা আইন পাস করে তাদের বিচার করব ইনশাআল্লাহ উপরন্তু ইসলাম তার রাজনৈতিক চরিত্র ধরে রাখবে আমি স্পষ্ট বলতে চাই হেফাজতকে রাজনৈতিক রং দেওয়ার কোনো সুযোগ নাই হেফাজত রাজনৈতিক ছিল রাজনৈতিক আছে রাজনৈতিক থাকবে কিন্তু রাজনীতির নামে ইসলামের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় হেফাজত শক্তভাবে তা মোকাবেলা করবে রাজি আছেন রাজি আছেন যদি প্রয়োজন হয় শাপলা চত্বরে যেতে হবে রাজি আছেন তো যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে রাজি আছি না নাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন নসরুল মিন আল্লাহ ওয়া ফাতহুল করিম আসসালাম